মা মেয়ের একসাথে বাড়ি থেকে বের হওয়া, রহস্যজনকভাবে মায়ের হারিয়ে যাওয়া, এর কিছুদিন পর আবার মায়ের ফিরে আসা। কিন্তু যেই মানুষটির ফিরে আসার কথা সেই ফিরে এসেছে কিনা তার পেছনেও রয়ে যায় অনেক বড় রহস্য। তার বিহেভিয়ারেও স্পষ্ট সেই রহস্যের ছাপ। বলছি ইউ আর নট মাই মাদার মুভিটির কথা। মুভিটিতে হারিয়ে যাওয়ার পর মায়ের বেশে এক অশুভ শক্তিকে বাড়ি ফিরতে দেখা যায়। মুভিটি মুক্তি পেয়েছে 2021। এটি একটি আইরিশ হরর ফিল্ম। মুভিটির শুরুতে একটি বাচ্চাকে দেখানো হয়। বাচ্চাটির গ্র্যান্ডমা তাকে জঙ্গলের দিকে নিয়ে যায়। সেখানে সে বাচ্চাটির চারপাশে আগুন ধরিয়ে দেয়। বাচ্চাটি তখন প্রচণ্ড কান্না করছিল। এরপর কয়েক বছর পরের একটি সিনে নিয়ে যাওয়া হয়। সেখানে সারকে দেখানো হয়, যে আগে সে ছোট বাচ্চাটি ছিল। সার তার গ্র্যান্ডমাকে রিকোয়েস্ট করছিল তাকে স্কুল পর্যন্ত ড্রাইভ করে দিতে, কিন্তু গ্র্যান্ডমার পায়ে প্রবলেম থাকায় তিনি তাকে তার মায়ের সাথে যেতে বলেন। সারের গ্র্যান্ডমার নাম হচ্ছে রীতা আর তার মায়ের নাম অ্যাঞ্জেলা। অ্যাঞ্জেলা তাকে স্কুল পর্যন্ত ড্রাইভ করে দিচ্ছিল, কিন্তু তাকে দেখে ভীষণ উদাসীন মনে হচ্ছিল। সার তার কারণ জানতে চাইলে তিনি বলেন যে তিনি ভীষণ ক্লান্ত। সার তাকে বাসায় যাওয়ার সময় কিছু ফুড কিনে নিয়ে যাওয়ার জন্য বলছিল, কারণ ঘরে কোনো খাবারই নেই। কিন্তু অ্যাঞ্জেলা সেই ব্যাপারটিতেও উদাসীন ছিল। তিনি সারের কোনো কথাতেই কনসেন্ট্রেট করছিলেন না। তার উদাসীনতার কারণে তাদের গাড়িটি ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্টও হয়ে যায়। সারার তখন অ্যাঞ্জেলার উপর অনেক রাগ হয়। অ্যাঞ্জেলা তাকে সরি বললেও সে গাড়ি থেকে নেমে যায়। অ্যাঞ্জেলা তখন তাকে কোনো এক অজানা কারণে বলছিল যে তিনি আর এসব করতে পারবেন না, কিন্তু সার তার কথায় কোনো গুরুত্ব না দিয়ে তাকে বাসায় ফিরে যেতে বলে আর সে হেঁটে হেঁটে স্কুলের দিকে যেতে থাকে। স্কুলে অলরেডি তার ক্লাস শুরু হয়ে গিয়েছিল। স্কুলের কোনো স্টুডেন্টসের সাথে তার সম্পর্ক ভালো ছিল না, কিন্তু তার টিচার যথেষ্ট সাপোর্টিভ ছিল। স্কুল থেকে ফেরার সময় সার দেখতে পায় যে তাদের গাড়িটি যেই অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু গাড়িতে তার মা ছিল না। তিনি বাসায়ও ফেরেননি। পরে তারা এর জন্য একটা মিসিং ডায়েরি করে। সারা ফ্যামিলিতে আরেকজন মেম্বার হচ্ছে তার মামা, তার নাম আরুন। আরুন পুলিশকে বিষয়টি ভালোভাবে ইনভেস্টিগেট করতে বলছিল। পুলিশ অফিসারও সেই বিষয়ে তাদের থেকে কিছু ইনফরমেশন নেয়। এরপর সার পুলিশকে দেওয়ার জন্য তার মায়ের কিছু ছবি খুঁজে নেয়। কিন্তু পরের দিন স্কুল থেকে ফেরার পথে তার ক্লাসমেটরা তার থেকে একটি ছবি নিয়ে নেয়। সেখানে সুজন তাকে বলে যে ছবিটি ফেরত পেতে হলে তাকে একটি সিগারেট খেতে হবে, আর সে মুহূর্তে কোনোভাবেই কাশি দেওয়া যাবে না। সারও তাতে রাজি হয়, কিন্তু ফার্স্ট টাইম হওয়ায় প্রথম টানেই তার কাশি চলে আসে। তাই তারা ছবিটিতে আগুন ধরিয়ে দেয়। আগুনের ছবিটি অনেকটাই পুড়ে গিয়েছিল, তবুও সার যাটুকু অবশিষ্ট ছিল তা নিয়েই ফিরে যায়। এরপর সার সেই স্থানটিতে গিয়ে বসে যে স্থান থেকে তার মা মিসিং হয়েছিল। সে তার মাকে অনেক মিস করছিল আর তার ফিরে আসার ওয়েট করছিল। বাসায় ফিরলে সারের গ্র্যান্ডমা তাকে কিছু একটা দেয়। তিনি বলেন যে এটি তার প্রোটেকশনের জন্য, এটি তাকে সেফ রাখবে। আর তিনি বলছিলেন যে তার মা ফিরে আসবে, শীঘ্রই ফিরে আসবে। এই কথা বলেই তিনি ঘুমোতে চলে যান। এরপর ঘরের মধ্যে বিভিন্ন নয়েজ হতে শোনা যায়। সার তার মায়ের রুমে কাউকে বেঁধে রাখা অবস্থায় দেখতে পাচ্ছিল, যে তার মাই ছিল। কিন্তু তার বিভৎস চেহারা দেখে সার চিৎকার করে ওঠে। পরে দেখা যায় যে এটি স্বপ্ন ছিল, তবুও ব্যাপারটিতে সে অনেক ভয় পেয়ে গিয়েছিল। সার জেগে ওঠার পর তার মায়ের রুমের দিকে যায়। সেখানে সে দেখতে পায় যে সত্যি সত্যি তার মা ফিরে এসেছে, যা দেখে সে অনেক খুশি হয়। এরপর সকালে আরুন অ্যাঞ্জেলার জন্য কিছু মেডিসিন নিয়ে আসে। অ্যাঞ্জেলা তখনও অনেক উদাসীন হয়েছিল। ওদিকে সারের ক্লাসমেট সুজন তার মায়ের বিষয়টি জানতে পেরেছিল, তাই সে সারের কাছে গতকালের মিসবিহেভের জন্য ক্ষমা চেয়ে নেয়। সার স্কুল থেকে বাসায় ফিরে আসলে তার গ্র্যান্ডমা তার কোনো এক ফ্রেন্ডের সাথে মিট করার জন্য বাসা থেকে বের হয়ে যায়। অ্যাঞ্জেলা তখন কিচেনে ছিল, তাকে দেখে অনেক সেন্সড মনে হচ্ছিল।
তাকে অনেক হাসি খুশিও দেখাচ্ছিল। অ্যাঞ্জেলা ভিন্ন এক ধরনের ড্রেসও পরেছেন যা তিনি সচরাচর পরেন না। শার্ট তার এই চেঞ্জ দেখে অনেক খুশি হয়। অ্যাঞ্জেলা তাদের সবার জন্য রান্না করছিলেন। তিনি রান্না করতে করতে মিউজিক শুনছিলেন, পরে মিউজিকের সাথে ডান্সও করতে শুরু করেন। সারের কাছে তা অনেক ফানি মনে হচ্ছিল। এরপর তারা দুজনেই একসাথে কিছুক্ষণ ডান্স করে সারও ব্যাপারটিকে এনজয় করছিল। এইসব করতে করতে তার গ্র্যান্ডমা ফিরে আসে। অ্যাঞ্জেলা তখন সারকে ডিনারের জন্য টেবিল সেট রেডি করতে বলেন, কিন্তু দেখা যায় যে রিতা অ্যাঞ্জেলা রান্না করা খাবারগুলো ইচ্ছাকৃতভাবে নেচে ফেলে দিয়েছে। তাই পরে তারা বাইরে থেকে খাবার এনে ডিনার করতে বসে। অ্যাঞ্জেলা এসব নিয়ে রিতার উপর কিছুটা ফেড আপ ছিল। সামনেই সারের স্কুল হলিডে। অ্যাঞ্জেলা চাচ্ছিল স্কুল ব্রেকের দিন সারকে নিয়ে কোথাও ঘুরতে যাবে, যা তাদের রিফ্রেশমেন্টের জন্য অনেক কাজে দিবে। কিন্তু আরন চাচ্ছিল না সেই মুহূর্তে কোথাও যাক, কারণ তার আরও অনেক রেস্টের প্রয়োজন। আরন সেই জন্য অ্যাঞ্জেলার ব্যাংক কার্ডটিও সারের কাছে লুকিয়ে রাখে। এরপর মধ্যরাতে সার দেখতে পায় যে অ্যাঞ্জেলা টয়লেটে অদ্ভুত কিছু সাউন্ড করছিল। সে দেখে যে অ্যাঞ্জেলা তার মুখের মধ্যে তার পুরো হাত ঢুকিয়ে দিয়েছে, এরপর বমি করছে। এইসব দেখে সার অনেক ভয় পাচ্ছিল। অ্যাঞ্জেলা পেছন ফিরে তাকালে সার আবার তার বিছানায় এসে শুয়ে পড়ে। অ্যাঞ্জেলা তখন সাউন্ড শুনে তার রুমে চেক করতে আসে। সে পেছন থেকে সারকে ডাকছিল আর বলছিল, তুমি কি জেগে আছো? কিন্তু সার ঘুমিয়ে পড়ার ভান করছিল। পরদিন সকালে অ্যাঞ্জেলা অনেকগুলো লিথিয়াম ড্রাগ একসাথে করে নেয়। পরে সে এটি চায়ের সাথে মিশিয়ে আরনকে সার্ভ করে, কারণ আরনের কারণে সে সারের সাথে বাইরে কোথাও যেতে পারছে না। এরপর সার স্কুল থেকে ফেরার সময় তার ক্লাসমেটরা তার পথ আটকায়। সেখানে কেলি সারকে তার মুখের ওই দাগটি কিসের সেটি আস্ক করে। সার বলে যে এটি তার জন্মগত দাগ, কিন্তু কেলির কাছে সেটি পোড়া দাগ বলে মনে হচ্ছিল। কেলি তখন তাকে নিয়ে অনেক মক করছিল, কিন্তু হঠাৎই অ্যাঞ্জেলা সেখানে এসে কেলিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তাই সে আর তার ক্লাসমেটরা সেখান থেকে পালায়। অ্যাঞ্জেলার এই বিহেভিয়ারটি সারের কাছে মোটেও ভালো লাগেনি। সেখান থেকে অ্যাঞ্জেলা সারকে নিয়ে একটি লেকের ধারে চলে আসে। সার সেখানে তাকে আস্ক করে যে সে হারিয়ে যাওয়ার ওই সময়টাতে কোথায় ছিল আর কি হয়েছিল তার সাথে, কিন্তু অ্যাঞ্জেলা বলে যে সে তাকে কিছুই বলতে পারবে না। এরপর অ্যাঞ্জেলা লেকের মধ্যে নেমে যায়। সার তাকে নিষেধ করলেও সে সামনের দিকে যেতে থাকে, তাই তাকে ফিরিয়ে আনার জন্য সারও পানিতে নেমে যায়। তখন অ্যাঞ্জেলা পানিতে ডুব দেয়। সে সারকেও টেনে পানির নিচে নিয়ে যায়। ওই সময় সার অনেক ভয় পেয়ে যায়। সে কোনোভাবে ছাড়া পেয়ে আবার উপরে উঠে আসে। সে বুঝতে পারছিল না কি হচ্ছে এসব, আর তার মা কেনই বা এমন অদ্ভুত বিহেভ করছে। সে বাসায় ফিরে দেখতে পায় যে তার মামা অনেক অসুস্থ হয়ে পড়েছে। রিতা তার জন্য অ্যাম্বুলেন্স ম্যানেজ করছিল। সেদিন আরনের সাথে রিতা হসপিটালে থেকে গিয়েছিল, তাই সার তার মায়ের সাথে একা ঘরে ছিল। সে অ্যাঞ্জেলার সাথে একা থাকতে কিছুটা ভয়ও পাচ্ছিল। অ্যাঞ্জেলা তখন ঘরের মধ্যে মিউজিক প্লে করে দেয়, এরপর ডান্স করতে শুরু করে। সে সারকেও তার সাথে ডান্স করার জন্য ইনভাইট করছিল, কিন্তু সার তাতে রাজি হয়নি। এরপর অ্যাঞ্জেলা আরও অদ্ভুতভাবে নাচতে শুরু করে। সার তাকে থামতে বলছিল, কিন্তু সে কিছুতেই থামছিল না। সে আরও উগ্র হয়ে উঠছিল। সে সারকে জোর করতে শুরু করে তার সাথে ডান্স করার জন্য। তার এইসব অদ্ভুত বিহেভিয়ার দেখে সার ভয়ে সেখান থেকে পালিয়ে তার রুমে এসে দরজা বন্ধ করে দেয়। এরপর সকাল হলেই সে বাসা থেকে বের হয়ে সরাসরি তার স্কুলে চলে যায়। স্কুলে কেলি তাকে বলে যে তার বাবা তাকে বলেছিল যে সারের পুরো পরিবারটি ক্র্যাজি। তার বাবা এও বলেছিল যে সার যখন শিশু ছিল তখন তার পরিবারের সদস্যরা তাকে আগুনে পুড়িয়ে ফেলতে চেয়েছিল, কারণ তারা তাকে চাইত না। ওই মুহূর্তে সুজান এসে কেলিকে এইসব নিয়ে মক করতে নিষেধ করে। ওদিকে রিতা ডক্টরের কাছ থেকে জানতে পারে যে তার ছেলে লিথিয়াম ওভারডোজ খেয়ে ফেলেছিল, যার ফলে তার এই অবস্থা হয়েছে।
কিন্তু সে কেন এমনটা করতে যাবে রিতা সেটাই বুঝতে পারছিল না। এছাড়া লিথিয়াম তো তার মেয়ে অ্যাঞ্জেলার ঔষধ ছিল, সে বুঝতে পারে এর পেছনে অন্য কিছুর হাত আছে। পরে সে আরনের সুরক্ষার জন্য তার পাশে কিছু একটা রাখে যা তাকে অশুভ শক্তি থেকে প্রোটেক্ট করবে। সারা সুজানের মধ্যে তখন অনেক ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছিল। সুজান তাকে স্মোকিং করা শেখায়, তারা একসাথে বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করে। শার্ট তাকে তার মায়ের কন্ডিশন সম্পর্কেও বলে। সেখানে সে সুজানকে রাতে তার সাথে ডিনার করার জন্য তার বাসায় ইনভাইট করে। সুজানও তার ইনভাইটেশন অ্যাকসেপ্ট করেছিল, কিন্তু শার্ট তাকে নিয়ে বাসায় আসলে তার গ্র্যান্ডমা তাকে তাদের বাসায় ফিরে যেতে বলে, কারণ তারা আজকে একটা ফ্যামিলি ডিনার করতে চায়। রিতা ব্যাপারটি ক্লিয়ার করার জন্য সারের সাথে একা কথা বলতে চাইছিল, তাই সুজান কিচেন রুমের দিকে যায়। সেখানে দেখা যায় যে তার পেছনেই কোনো এক অশুভ আত্মা দাঁড়িয়ে ছিল। সে পেছন থেকে সুজানের কানের কাছে এসে তাকে দ্রুত এখান থেকে চলে যেতে বলে। সুজান তাই ভয়ে সঙ্গে সঙ্গে বাসাটি থেকে বের হয়ে যায়। শার্ট তাকে যেতে নিষেধ করছিল, কিন্তু সে তার কোনো কথাই শোনেনি। শার ভাবছিল হয়তো তার গ্র্যান্ডমার মিসবিহেভের কারণে সে চলে গেছে, তাই সে গ্র্যান্ডমার কাছে এসবের কারণ জানতে চায়। গ্র্যান্ডমা তখন বলেন যে তার যখন জন্ম হয়েছিল তার মা তখন অনেক ইয়াং ছিল, শার অনেক হাসি খুশি স্বভাবের ছিল। এক রাতে তার ঘুম আসছিল না দেখে তার মা তাকে নিয়ে বাইরে হাঁটতে যায়, কিন্তু যখন তার মা ফিরে এসেছিল তখন তার সাথে শার ছিল না। তার মা মনে করতে পারছিল না যে সে কোথায় গিয়েছিল এবং কি হয়েছিল। পরে তারা শারকে একটি নদীর ধারে খুঁজে পেয়েছিল, সব কিছুই ঠিকঠাকই ছিল। শারের মুখে তখনও হাসি ছিল, কিন্তু সত্যিটা এটা ছিল যে শিশুটি সে ছিল না, তাকে বদলে ফেলা হয়েছিল। আর সে মুহূর্তে তাকে ফিরিয়ে আনার জন্যই তাকে আগুনের সংস্পর্শে আনা হয়েছিল, যাতে অশুভ শক্তি তাকে ছেড়ে যায়। আর তখনই আগুন লেগে তার মুখের মধ্যে পোড়া দাগটি হয়েছিল। সারা এইসব শুনে বলে যে তার ক্লাসমেটরা ঠিকই বলেছে যে তার পরিবারের সদস্যরা সবাই পাগল। এসব শুনে তারও মনে হচ্ছিল যে তারাই ঠিক। রিতা তখন বলেন যে ওই অশুভ শক্তিটি আবার ফিরে এসেছে তার জন্য, আর ওই মহিলাটি তার মা নয়, সে অন্য কিছু। কিন্তু সার কিছুতেই তা বিশ্বাস করছিল না, সে ভাবছিল এরা সবাই পাগল হয়ে গেছে। সার ওই মুহূর্তে তার মায়ের কাছে যেতে চাইছিল, কিন্তু রিতা তার মায়ের রুমের দরজাটি লক করে রেখেছিল। যতক্ষণ সার তার কথায় বিশ্বাস না করবে ততক্ষণ তিনি দরজা খুলবেন না বলে জানান। আর তিনি বলেন যে তারা যদি খুব তাড়াতাড়ি কিছু না করে তবে তার মা আর কখনোই ফিরে আসবে না। শার্ট তখন বলে যে সে তাকে বিশ্বাস করছে, তাই রিতাও দরজা খুলতে রাজি হয়। তিনি শার্টকে ভয় পেতে নিষেধ করেন, কারণ হয়তো মহিলাটিকে এখন আর তার মায়ের মতো দেখতে নাও লাগতে পারে, তার বডিতে চেঞ্জ আসতে শুরু করেছে। রিতা অ্যাঞ্জেলাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল, তিনি বলেন যে আমাদের তাকে জাগাতে হবে আর তাকে আগুনের কাছে নিয়ে যেতে হবে। শার্ট তখন তাকে জাগানোর নাম করে তার হাতের বাঁধন খুলে দিতে যায়। সে তার গ্র্যান্ডমাকে রুম থেকে বের করে দরজা বন্ধ করে দেয়। পরে সে অ্যাঞ্জেলার বাঁধনও খুলে দেয়, কিন্তু এটাই তার সবচেয়ে বড় ভুল ছিল। অ্যাঞ্জেলা তখন দরজা খুলে বের হয়। সে বের হয়ে সারকে রুমের মধ্যে বন্দি করে দেয় আর তার গ্র্যান্ডমাকে মেরে ফেলে। তার গ্র্যান্ডমার আত্মা তখন তার কানের কাছে এসে বলছিল যে বার্ন ইট, মানে এটাকে পুড়িয়ে ফেলো। সকালে রুম থেকে বের হয়ে সে তার গ্র্যান্ডমার ডেড বডি দেখতে পায়। তখন অ্যাঞ্জেলা স্বাভাবিক বিহেভ করছিল, তাকে দেখে মনে হচ্ছিল যে এখানে কিছুই হয়নি। এর কিছুক্ষণ পর তার মুখ থেকে ব্লাড এবং সাথে অদ্ভুত কিছু একটা বের হতে দেখা যায়। সার এইসব দেখে অনেক ভয় পায়। ওই মুহূর্তে সুজান আসায় সে ঘর থেকে বেরোবার একটা ওয়ে খুঁজে পায়। যদিও অ্যাঞ্জেলা চাচ্ছিল না সার সুজানের সাথে যাক, তবুও সার সুজানের সাথে সেখান থেকে পালায়। এরপর সার সুজানের কাছে সব ঘটনা শেয়ার করে। সব শুনে সুজানের মনে হচ্ছিল যে তার এখানে থাকাটা আর বাসায় ফিরে যাওয়াটা দুটোই নিরাপদ নয়, তাকে দূরে কোথাও চলে যাওয়া উচিত।
কারণ সারার বাসায় সে যা দেখেছে তা তার কাছে অনেক শক্তিশালী মনে হয়েছে। কিন্তু সার বলছিল যে তাকে এখনই কিছু একটা করতে হবে, না হলে তার মাকে আর কখনোই ফিরে পাওয়া যাবে না। তাই তার অশুভ শক্তিটিকে আগুনে পুড়িয়ে ফেলার প্ল্যান করে। রাতটি ছিল হ্যালোইনের রাত, বাইরে সবাই উৎসবে মেতেছিল। অ্যাঞ্জেলার বডিতেও তখন চেঞ্জ আসতে শুরু করে, সে আস্তে আস্তে তার আসল রূপে ফিরে আসছিল। সে সারের খোঁজে বাইরে বেরিয়ে পড়ে, তখন সার নিজেই তার সামনে চলে আসে। সারকে দেখা মাত্রই সে তাকে তাড়া করতে শুরু করে। সার দৌড়াতে দৌড়াতে প্ল্যান মতো সেই স্থানটিতে এসে পড়ে যেখানে তার আগুন জ্বালানোর ব্যবস্থা করে রেখেছিল, কিন্তু সেখানে সে সুজানকে কোথাও দেখতে পাচ্ছিল না, কারণ ক্যানি আর তার ফ্রেন্ডসরা তাকে কোথাও সরিয়ে রেখেছিল। ক্যানি সারের থেকে বদলা নিতে চায়, কারণ সারের মা তাকে একবার ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, যে কারণে সে চোখে আঘাত পেয়েছিল। তাই তারা সারকে শুকনো কাঠের মাঝে বন্দি করে দেয়। এরপর তারা সেখানে ক্যারোসিনও ঢেলে দেয়। এরপর ক্যানি সেখানে আগুন জ্বালাতে চাইলে তার ফ্রেন্ডসরা তাকে তা করতে বারণ করছিল, কারণ এটা তারা পান হিসেবে নিয়েছিল, কিন্তু সে কিছুতেই তাদের কথা শুনছিল না। আর এইসব করতে করতে সেখানে অ্যাঞ্জেলাও চলে আসে। অ্যাঞ্জেলার ভয়ঙ্কর রূপ দেখে তারা সবাই সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সার কিছুতেই সেখান থেকে বের হতে পারছিল না। অ্যাঞ্জেলা তখন সারের একেবারে কাছে চলে আসে। সে সারকে তার সাথে যেতে বলছিল এমন একটা জায়গায় যেখানে কোনো পেইন নেই, কোনো দুঃখ নেই, আর সেখানে গেলে সে তার মাকেও ফিরে পাবে। এই কথা বলে সে সারকে জড়িয়ে ধরে। সারও তখন বেশ শান্তই ছিল। ওই মুহূর্তে সুজান তাকে হেল্প করতে চলে আসে। সে সারকে লাইটার দেয় আগুন ধরানোর জন্য। সার সেই লাইটারটি জ্বালালে অশুভ আত্মাটি আবার তার মায়ের রূপ ধারণ করে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু সার বলে যে ইউ আর নট মাই মাদার। এই কথা বলে সে তার গায়ে আগুন ধরিয়ে দেয়। এরপর সুজান তাকে সেখান থেকে বের করে আনে। সার তখনও বেশ কান্নাকাটি করছিল তার মায়ের জন্য। এরপর সার আর তার মামা অ্যাঞ্জেলার ফেরার অপেক্ষায় দিন কাটাতে থাকে। একদিন হঠাৎই অ্যাঞ্জেলা তাদের মাঝে ফিরে আসে। সারও তার হাসির একটা কারণ খুঁজে পায়। সো বন্ধুরা, এই ছিল মুভিটির স্টোরি, যেখানে একটি পরিবার শেষ পর্যন্ত একটি অশুভ আত্মার থেকে নিজেদের প্রটেক্ট করতে পেরেছিল, যদি এর জন্য তাদেরকে পরিবারের এক প্রধান সদস্যকে হারাতে হয়েছিল। স্টোরিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন। এই ধরনের মুভির নিয়মিত এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করে রাখুন। শীঘ্রই ফিরছি নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। অ্যান্টিল দেন, গুড বাই।